ভারী বৃষ্টি ও বেতনা নদীর তীব্র স্রোতে সাতক্ষীরার কলারোয়ায় তিনটি বেইলি ব্রিজ সহ আরও তিনটি সেতু নদী গর্ভে বিলীন হয়েছে। এতে পৌরসভার তিনটি ওয়ার্ড, উপজেলার ছয়টি ইউনিয়ন ও যশোর সহ চারটি উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় প্রশাসন বলছে সংস্কার কাজ শেষ হলে দ্রুত চালু হবে সড়ক যোগাযোগ। কয়েকদিনের ভারী বর্ষণ ও বেত্রা নদীর তীব্র স্রোতে নদীর পেটে বিলীন সাতক্ষীরার কলারোয়ার তিনটি ব্রিজ। এতে ছয়টি ইউনিয়ন ও চারটি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত সাত দিনেও সেতুটি সংস্কার বা মেরামত না করায় নদীতে ধসে পড়া বেইলি ব্রিজের পাটাতনে কচুরিপানা বেঁধে তৈরি হয়েছে বিশাল স্তূপ। তীব্র স্রোতেও তার মধ্য দিয়ে যাতায়াত করায় তৈরি হয়েছে ভাসমান রাস্তা। মনিরামপুর, কৃষাপুর, আপনার পাটগ্রহের লোক আসতে খুবই কষ্ট হচ্ছে। স্কুল, প্রাইভেট, এগুলাতে খুব প্রবলেম হচ্ছে আর কি। এই ব্রিজটা দ্রুত সংস্কার করা দরকার। নদীতে তীব্র স্রোত থাকায় বাঁশ ও কাঠের তৈরি সেতু দুটি মেরামত করা না গেলেও লোহার বেইলি ব্রিজ দ্রুত গতিতে সংস্কার কাজ চলমান আছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নতুন করে একটি বেইলি ব্রিজ নির্মাণ ইতিমধ্যে শেষের পথে, কাজ চলমান। 48 মিটার দৈর্ঘ্য, 10.25 মিটার প্রস্থ সেতুটি নতুন করে নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগ ব্যয় নির্ধারণ করেছে 6,48,00,000 টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।